চালাম মান্না রাজ্যের মন্ত্রী। অনুব্রত মণ্ডল যদি বলে পুলিশকে বোম মারো, তারপরে যদি তৃণমূল নেত্রীর সাহারা পায়, তাহলে বেচারাম মান্না মনে করেছেন আমারও তাই বলার অধিকার আছে। তিনি বলেছেন পুলিশকে তুলে আছাড় মারতে। কেন? কারণ পুলিশ আরও বেশি প্রসংবাদ হচ্ছে না কেন? পুলিশ চাকর বাকরের মতো করে চলছে না কেন? অতএব পুলিশকে তুলে আছাড়। পুলিশকে তুলে আছাড় মারার কথা যখন বললেন, তার মধ্য দিয়ে কিন্তু আসলে পুলিশ মন্ত্রীকেও আছাড় মারার কথা বলা হয়ে গেল। বেচারাম মান্না পুলিশকে তুলে আছাড় মারতে বলেছেন, পুলিশ মন্ত্রীকেও আছাড় মারতে বলেছেন। এটাই আমাদের রাজ্যে এখন দস্তুর, পুলিশ সহ সবাইকে চাকর করে মতো চলতে হবে, নাহলে রেগে যাচ্ছে। এ কখনো চলে নাকি একটা সমাজে? প্রার্থী যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নানা ধরনের, তারা যৌথভাবে একটা মিছিল করেছেন এবং তার মূল লক্ষ্য একটাই যে আমাদের জীবনের আর কতগুলো বছর আপনারা কেড়ে নেবেন, পাশ করলে ফেল, সাদা খাতায় নম্বর, টাকার বিনিময়ে চাকরি আর কতদিন চলবে? স্বাভাবিক কারণেই এরা নিজেদের কাজ চায়, অধিকার চায়, হকের দাবি সেটা পেতে চায়। ওরাও হয়তো বোঝেনি একসময় তৃণমূলকে বহু লোক সমর্থন করেছেন, এখন বুঝতে পারছেন যে তৃণমূলের আমলে কারোরই কোনো অধিকার থাকছে না, এমনকি পাশ করা চাকরির প্রার্থী তাদেরও কার্যত প্রায় কোনো অধিকার নেই। এই আন্দোলন যথাযথ, মিছিল যথাযথ, বরং আরও ব্যাপক অংশের মানুষ এদের দাবির পাশে দাঁড়ান, সরকারের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধর্ষণ, গণধর্ষণ, খুন, জীবন্ত খুন করা, তারপর তাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা, কোর্টের অর্ডার সত্ত্বেও সিবিআই তদন্ত করছে, ন্যূনতম সরকারি ক্ষতিপূরণ যা প্রাপ্য ছিল সে প্রাপ্য তো দিলই না রাজ্য সরকার, বরং এই মামলাটা কী করে আরও বেশি ডিলেড হয় এবং অপরাধীকে ঠিক মতো করে প্রোটেকশন দেওয়া যায়, রাজ্যের সরকার সেই কাজের জন্যই ব্যস্ত রয়েছে। মানুষের, এটা আইনের কোনো শাসন তো নেই, শাসকের আইন, মানুষ কোনো বিচার এবং সুরাহা এ পশ্চিমবাংলায় পায়।